দ্রিক গ্যালারিতে শুরু হয়েছে শাটার স্টোরিজ শিরোনামে 4 দিনের আলোকচিত্র প্রদর্শনী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। 2005 সালে যাত্রা শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাব। সদস্যদের মধ্যে আলোকচিত্র চর্চা ও এই বিষয়ের চিন্তার পরিসর বাড়ানোই ক্লাবটির উদ্দেশ্য। এবার 54 জন আলোকচিত্রের ছবি নিয়ে সংগঠনটি আয়োজন করেছে প্রদর্শনী শাটার স্টোরির প্রথম পর্ব। মুক্তচিন্তার এই আলোকচিত্রীরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি নির্দ্বিধায় তুলে ধরেছেন বলে মনে করেন আয়োজক ও ছবির বিচারকরা। আমাদের মূল বক্তব্য হচ্ছে এটা যে আপনার কাছে শুধু ক্যামেরা থাকলেই যে ছবি তোলা যায় এমন না। ছবির অবশ্যই ফটোগ্রাফির কিছু রুলস আছে, কিছু রেগুলেশনস আছে, সেগুলো মেনে একটা মিনিংফুল ছবি। আমাদের ইচ্ছা হলো এই প্যাটার্নটা, শাটার স্টোরি চ্যাপ্টারটা আমরা প্রতি বছর একটা করে হলো নামাবো। আমাদের এরকম আরও 2-3টা প্যাটার্ন আছে, যেটা হলো আমাদের একটা কার্নিভাল হয় ইয়ারলি, যেটা আমাদের ভার্সিটি নিয়ে, এবং আমাদের মোবাইল ফটোগ্রাফি নিয়ে একটা এক্সিবিশন আমরা করি, এটা হলো মোটোগ্রাফি, ওইটা আমাদের প্রতি বছর একটা করে নামে। সো আমরা এই শাটার স্টোরিজটা নেক্সট বার ইনশাল্লাহ আবার আমরা এটা নিয়ে আসবো। প্রায় 1780 ছবির মধ্য থেকে 80টি একক ও 19টি ছবি কাহিনী নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। উদ্বোধনী আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য তাবিনা শবনম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।